রাজামশাই, আমি গুপ্তচর মারফত খবর পেলাম আপনাদের রাজ্যের শেষ প্রান্তে একটি মহাসাগরের মাঝে একটি দ্বীপে এক বিশাল স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। এতে রাজকোষ আরো বিত্তশালী হবে। যুবরাজ, আমি এটা বুঝলাম না যে তুমি এই রকম পোশাক পরিধান করে কেন যাচ্ছ। বাবা, আমি নিজের রাজ পরিচয় গোপন করার উদ্দেশ্যেই এই পোশাক পরেছি। রাজামশাই, আমরা সেই বিপদ সংকুল জায়গার কাছাকাছি চলে এসেছি। এই যুবককে বাঁচাতে হলে এখনই এর চিকিৎসার প্রয়োজন। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমার বাড়ি নিয়ে যেতে হবে। বুঝলে চম্পা, ছেলেটাকে সমুদ্রের তীরে পেলাম, বোধহয় জলে ডুবে গিয়েছিল, আর স্রোতের তোরে কিনারে ভেসে এসেছিল। ছেলেটাকে এই অবস্থায় ফেলে রেখে আসতে পারলাম না, তাই এখানে নিয়ে চলে এলাম। তুমি একদম ঠিকই করেছো গো, ওকে না আনলে হয়তো ওখানেই মারা যেত। কিন্তু এখনো তো সেরকম হুঁশ ফিরলো না। তুমি আর দেরি না করে একটা বৈদ্যি ডেকে আনো না গো। আনছি, কিন্তু টাকা কোথায়? আজ তো জালে একটাও মাছ পড়েনি, আর যেটুকু টাকা আছে তা তো চাল কেনার জন্যে। ঘরে তো এক মুঠো চাল নেই। ঘরে চাল নেই তো কি হয়েছে? একদিন না খেলে মরবো না। তুমি ওই টাকা দিয়ে ছেলেটার চিকিৎসা করো। আচ্ছা আচ্ছা, তাই করছি। কি বুঝছেন বুদ্ধিমশাই, কখন জ্ঞান ফিরবে? এই ঔষধ খেলে জ্ঞান ফিরে যাবে, কিন্তু বিপদ কাটবে না। কিন্তু কেন বুদ্ধিমশাই? অনেকটা সমুদ্রের লবণাক্ত জল পান করে ফেলায় ফুসফুসে সংক্রমণ ঘটেছে, আর এই সংক্রমণ যদি আরো বৃদ্ধি পায় তাহলে শ্বাসকষ্টের কারণে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এ কি বলছেন বুদ্ধিমশাই? তাহলে উপায়? উপায় আছে, কিন্তু তা ব্যয় সাপেক্ষ। আর এই চিকিৎসা একমাত্র করতে পারবেন বুদ্ধি সম্রাট স্বয়ং ধন্বন্তরি রামানন্দ। বুদ্ধি সম্রাট রামানন্দ? অর্ধেকটা এখন একবার খাইয়ে দিও, আর বাকিটা কাল সকালে খাওয়াবে। আচ্ছা, আমি তাহলে এখন আসি, কেমন? হ্যাঁ। সাবধানে, আস্তে আস্তে উঠে বসো বাবা। এখন কেমন বোধ করছো? এখন একটু ভালো। এই ওষুধটা খেয়ে নাও। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদের কি আছে বাবা, তুমি তো ছেলের মতো। আজ যদি আমাদের একটা সন্তান থাকতো তোমার বয়সেই হতো, কিন্তু ভগবান সে সুখ আমাদের দিল না, তাই আমার আর মা হওয়া হলো না। তা তোমার নাম কি বাবা, আর তুমি জলে ডুবলেই বা কি করে? আমি ওর সম্পর্কে পরে জানবে, আগে ওকে কিছু খেতে দাও, বেচারার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। সত্যি, আমিও না। হ্যাঁ হ্যাঁ, আমি খাবার আনছি। এই রে, জল আনতে বলা হলো না, তুমি বসো, আমি জলটা আনছি। আমার পরিচয় এনাদেরকে জানালে এই সাধা সিধে মানুষগুলো হয়তো অপ্রস্তুত হয়ে পড়বে, বিব্রত বোধ করবে। তাই এখন ওনাদেরকে আমার আসল পরিচয়টা না জানানোটাই উচিত হবে। বীরের কি এখনো জ্ঞান ফেরেনি? তাহলে তো নিশ্চয়ই
এখানে বীর চলে আসতো, আমাদের জাহাজটিও কি ডুবে গেল? বীর না আসা পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। আমি জ্ঞান হারিয়ে সমুদ্রের তলদেশে পড়েছিলাম। যুবরাজ এখন কোথায়? জাহাজটা কি ডুবে গেছে? আমাকে এখনই চোখ বন্ধ করে অলৌকিক শক্তির সাহায্যে অতীত দেখতে হবে। জাহাজটি এখন ঝড় ঝঞ্ঝা পেরিয়ে সমুদ্রের একটা শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে। আমাদের দুজন সৈন্য জলে ডুবে মারা গেছে, আর যুবরাজ এখন আছে একটি জেলে পরিবারের কাছে। আমাকে এখনই যুবরাজের কাছে যেতে হবে। আজকে তোমাকে ডাল ভাত ছাড়া তেমন কিছু দিতে পারলাম না, কালকে যদি মাছ পাই তা বিক্রি করে ভালো কিছু বাজার করে আনব। আপনারা আমার মতন অপরিচিত একজনের জন্য যা করেছেন তা অনেক, আর ডাল ভাত আমার খুব পছন্দের, তাই খেতে বেশ ভালোই লাগছে। গোপাল, ঘরে আছো? কে? আসিফ চাচা, এসো এসো। এর বেশি দিতে পারবো না গোপাল। কিন্তু এই দামে তো আমার কাজ মিটবে না গো আসিফ চাচা। একবার এসো তো। হ্যাঁ যাই। কি গো শুনছো? আসিফ চাচা তো নৌকার দাম খুব কম বলছে। আসিফ চাচা, আপনি যদি নৌকার দাম আর একটু না বাড়ান তাহলে চিকিৎসার পুরো খরচাটা হবে না। চিকিৎসার জন্য? আর চিকিৎসা তোমার নাকি? আমার না, আমার এক অতিথির চিকিৎসার জন্য, আমার সন্তানতুল্য বলতে পারো। ও ছেলেটিকে সমুদ্রের তীরে অজ্ঞান অবস্থায় পেয়েছে, বদ্যিমশাই বলেছেন ফুসফুসে সংক্রমণ হয়, বৈদ্য সম্রাটের কাছে চিকিৎসা করাতে হবে, আর তা খরচ সাপেক্ষ। আর এই চিকিৎসা না করালে সংক্রমণ বেড়ে গিয়ে মৃত্যু ঘটতে পারে। আর জানেন তো আমাদের যা অবস্থা, তাতে নৌকা না বেঁচে চিকিৎসা করানো সম্ভব নয়। সে না হয় তোমরা যা দাম চাইছো দেব, কিন্তু এই নৌকা বেচলে তোমরা মাছ ধরবে কি করে? শেষে বুড়ো বয়সে উপার্জনের অভাবে না খেতে পেয়ে মরতে হবে তো। আমাদের আর কত খরচ জীবন ধারণের জন্য, কিন্তু একটি যুবক ছেলেকে যদি না বাঁচাই তাহলে সেটা যে মহা পাপ হবে। তাছাড়া কেন জানি না কেমন যেন ছেলেটার উপর বড় মায়া পড়ে গেছে, আর ওকে বাঁচানোই এখন আমাদের একমাত্র লক্ষ্য। এত ভালো মানুষ আজও আছে, আমার জন্য নিজেদের উপার্জনের একমাত্র নৌকোটি বেচে দিচ্ছে। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা বৌমা, তাহলে আগামীকাল এসে আমি দাম দিয়ে যাব আর নৌকাটাও নিয়ে যাব, কেমন? মাসি তাহলে। খাওয়া হয়েছে বাবা? যুবরাজ, যুবরাজ! বীর, ভিতরে এসো বীর। ইনি বীর। জানি আপনাদের মনে অনেক প্রশ্ন জাগছে, সেই দিন আপনারা আমার নাম পরিচয় জানতে চেয়েছিলেন, আমি বলিনি, কারণ আমি আমার পরিচয় জানিয়ে আপনাদেরকে বিব্রত করতে চাইনি। আমি অভিলাষপুরের রাজ্যের রাজা যুবরাজ। বীর হল কাঠুরিয়া তেজস কুমারের পুত্র বীর কুমার। বীর অলৌকিক ক্ষমতার অধিকারী, বিপদগ্রস্ত মানুষের রক্ষাকর্তা,
আপনি রাজা? আমাদের মতো গরিবের ঘরে আপনার পদধূলি পড়েছে, আমরা সত্যিই ভাগ্যবান। এরকম বলবেন না, আমি ভাগ্যবান যে আপনাদের মতো মানুষের সংসর্গ পেয়েছি। আপনারা যেভাবে আমাকে সন্তানতুল্য স্নেহ ভালোবাসা দিয়ে সুস্থ করেছেন তা কোনোদিনও ভুলব না। আমি আপনাদের আর আফিস চাচার সব কথা শুনেছি। আপনারা আমার চিকিৎসার জন্য আপনাদের সমুদ্রের মাছ ধরতে যাওয়ার একমাত্র নৌকোটি বেচে দিয়েছেন। নৌকোটা বিক্রি করার পর আপনারা কিভাবে সংসার চালাবেন তা একবারও ভাবলেন না। আপনাদের মতো নিঃস্বার্থ মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। রাজা মশাই, এই সব উপরওয়ালার দয়া, আমরা তো নিমিত্ত মাত্র। রাজা মশাই, আমাদের এইবার রওনা দিতে হবে। যে কার্যের জন্য আমাদের এই অভিযান, সেই কার্যটি সম্পন্ন করতে হবে। হ্যাঁ বীর, আমরা আসছি। কিন্তু রাজা মশাই, আপনার শরীর যে এখনো সম্পূর্ণ সুস্থ নয়, আপনার ফুসফুসের সংক্রমণ রয়েছে, আর এই সংক্রমণ বাড়লেই আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আপনি চিন্তা করবেন না, আপনি বদ্যি মশাইয়ের ঠিকানাটা দিন, আমরা সেখানে যাব। জেলে বীর ও যুবরাজকে বদ্যি সম্রাট রামানন্দের ঠিকানা জানান। ঠিকানা জানার পর যুবরাজ ও বীর জেলে ও জেলের স্ত্রীকে বিদায় জানিয়ে আকাশপথে উড়ে বদ্যি সম্রাটের কাছে যায়। এই ওষুধটা দিনে তিনবার খাবেন, তাহলেই আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন। বলো, তোমাদের কি সমস্যা?